সমাগম পরিবার হচ্ছে বা এটা ওরা টেলিফোনে কথা বলছে, এজন্য বন্ধুগণ কাজে লাগাতে হবে, কাজ দিতে হবে, যাতে করে ব্যস্ত থাকে, ব্যস্ত থাকলে বাইরে বের হবে না, ব্যস্ত না হলে বাইরে বেরে ঢোলক করে ঘুরে বেড়াবে। এইভাবে আজ আমাদের বিভিন্ন নারীদের কারণ দেখা দেখি কিন্তু এই রোগ ছড়ায়। অন্য নিজের পর্দা করতে হবে এবং অন্য যারা বেপর্দাহীন বেপর্দা নারী যারা পর্দাহীন নারী যারা তাদের কি করতে হবে, পর্দা করার জন্য তাদের উৎসাহিত করতে হবে, তাদেরকে তো প্রয়োজনে বোরকা কিনে নিতে হবে, তাদেরকে বোরকা সেলাই করে নিতে হবে, সৌদি আরব থেকে বোরকা কিনে নিতে হবে। আলহামদুলিল্লাহ আমি যেটুকু জানি যে আমার বাড়িতে কমপক্ষে আমার স্ত্রীর মাধ্যমে কমপক্ষে 20-25 জন মহিলা বোরকা পরা শিখছে আলহামদুলিল্লাহ। এখান থেকেই বোরকা নিয়েছি কমপক্ষে 16-17টা, সুবহানাল্লাহ। এর মাধ্যমে কি যখন দেখে একটা ভালো কাপড়ের বোরকা পরতে তার আগ্রহী হয় এবং এমন মেয়ে পর্দা করেছে যার বংশে পর্দা বলে কোনো জিনিস নেই, সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ নিজে পর্দা করার অন্য কেউ আহ্বান করতে হবে, পর্দা করার জন্য প্রয়োজনে কিছু খরচও করতে হবে এবং সময় সাপেক্ষ আর দুনিয়া জুড়ে যা সুন্দরী প্রদর্শন হচ্ছে এই সমস্ত প্রদর্শনীর খারাপের দিকগুলি আমাদের তুলে ধরতে হবে। এইভাবে করলে আমরা দেখবো ইনশাআল্লাহ আমাদের মা বোনদের মধ্যে, কুটির মধ্যে, খালার মধ্যে, মেয়ের মধ্যে, স্ত্রীর মধ্যে এরা পর্দা জানবে, নিজেও জাহান্নামের দুনিয়ার জাহান্নাম আগুন থেকে বাঁচবে। কারণ বেপর্দা মানেই কি অশান্তি এবং অবক্ষয়, আর পর্দা মানে শান্তি এবং নিরাপত্তা এবং আখেরাত দুনিয়ার শান্তি, আখেরাত শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নারী জাতিকে পর্দা করার তৌফিক দান করেন এবং পুরুষদেরকেও আল্লাহ পর্দা করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।